আমাদের মধ্যে যারা ব্রডব্যান্ড ইন্টারনেট ইউজ করি তারা একটি প্রবলেম ফেস করে যে আমরা প্রোভাইডারকে যে অ্যামাউন্টটা দিচ্ছি সেই অনুযায়ী আমরা কিন্তু স্পিডটা পাচ্ছি না। এর মূল কারণ হচ্ছে আসলে প্রোভাইডার আমাদেরকে স্পিডটা কম দিচ্ছে তার লাভের জন্য। তো এর থেকে পরিক্রান্তিত হলে আমাদেরকে স্পিড টেস্ট করতে হবে, কিছুদিন পর পর ইন্টারনেট স্পিডটি টেস্ট করতে হবে। তো এ নিয়ে আমাদের আরেকটি ভিডিও রয়েছে যার উপর আই বাটনে ক্লিক করে পাবেন বা নিচে ডিসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া আছে। তো আজকে দেখাবো কিভাবে একটি ওয়েবসাইটের মাধ্যমে আপনি 99.9% সঠিক স্পিড টেস্ট নির্ণয় করতে পারবেন। তো ওয়েবসাইট গুলো থেকে আমি ওকলাকে বেছে নিয়েছি কারণ ওকলাই 99.9% সঠিক ইন্টারনেট প্রোভাইড করবে আপনাকে। কিন্তু আপনি যদি ফাস্ট কমে যান সেখানে কিন্তু আপনি ভুল ইন্টারনেট টেস্ট পাবেন, অর্থাৎ আপনি যদি সেখানে ইন্টারনেট টেস্ট করেন তাহলে কিন্তু আপনি ভুল একটি তথ্য পাবেন সেখান থেকে। তো এই জন্য আমি ফাস্ট কম ইউজ করছি, এখানে ওকলাই ইউজ করছি। So hey guys, this is Nazmul and you are watching the Brazis Pro. So cholun aajker tutorial ti shuru kora jak. To screen ashar por apnake apnar pochondo moto je kono ekti browser choose korte hobe. To ami Google Chrome choose korchi. Then apnar Google Chrome orthat browser er 3 dot icon click korte hobe. Then desktop site te diye dite hobe. Then apnake type korte hobe beta ডট স্পিড টেস্ট ডট নেট, এখানে আপনাকে যেতে হবে। এটা একটি ওয়েবসাইট, ওকলার ওয়েবসাইট। তো এখানে আপনি গো অপশনে ক্লিক করার সাথে সাথে আপনার ইন্টারনেট স্পিডটি টেস্ট হওয়া শুরু হবে, খুবই সিম্পল। তো সর্বপ্রথম পিং 11, তো দেখতে পাচ্ছেন এখানে প্রোভাইডার এবং সার্ভার শো করছে এবং এখন ডাউনলোড স্পিডটি টেস্ট হচ্ছে, দেন আপলোড স্পিডটি টেস্ট হবে। তো আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলে রাখি, অনেক সময় আমাদের গেমিংয়ের সময় পিং প্রবলেম দেয় অনেক সময় বা নেটওয়ার্কের প্রবলেম, অর্থাৎ আমাদের ব্রডব্যান্ড ইন্টারনেটে কিন্তু ইন্টারনেট প্রবলেম দেয়। তো তখন আপনি কি করবেন, এখানে চেঞ্জ সার্ভার অপশন আছে, এখানে আপনি আপনার ইচ্ছা মতো সার্ভার চেঞ্জ করে নেবেন। তো সার্ভার চেঞ্জ করার পর কিন্তু আসলে অনেক বাগস ফিক্স হয়ে যায় এবং পিং আরও ভালো পাওয়া যায়। তো আশা করি আপনি ভিডিওটি ভালো লেগেছে, ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো দেখা হবে পরবর্তী টিউটোরিয়ালে, আল্লাহ হাফেজ।